सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के आम्रा शुरू करब एक नतून सीरीज आसन्न राहु केतुर जे संचार से ही संचार के केंद्र करे राहु केतुर जे मीन और कन्या संचार एही संचार निये एमन किछु आपनादेर परामर्श देव एमन किछु आपनादेर गाइडलाइन्स देव जेटा फलो करले आपनादेर एही संचारेर जे चाप जे अशुभ प्रभाव सेटा आपनारा प्राय अनुभवी करबेन ना। एकदम स्रोतेर संगे चला फलोइंग द स्ट्रीम कारेंट एही आंगिके एकटा आपनादेर आमि एडवाइसर सीरीज दिच्छी। आज के आम्रा मेष सिंह और धनु तीनटे अग्नि राशि अग्नि तत्वर राशि जो आम्रा राहुकेतुर संचारे एडवाइस सीरीजटा शुरू करब। तो बेसिकली एकदम फर्स्ट वीडियोते जे प्राथमिक अपन इंट्रोडक्टरी एक सेशन करेछिलाम ताते बोलेछिलाम जे राहु इज अटेंशन एई कथाटा जदि माथाय राखते पारेन ताहले अन दैट बेसिस आपनार पुरो गोचरटा आपनी हैंडल करते पारबेन। ताहले राहु जदि अटेंशन हय ताहले एतदिन मेष लग्न मेष राशिर फार्स्ट हाउसे राहु बसेछिलो ताहले फार्स्ट हाउसे आपनार समस्त अटेंशन छिलो নিজেকে নিয়ে আমার কি হবে আমার কি উন্নতি হবে আমার শরীর স্বাস্থ্য কিরকম হবে আমার লেখাপড়া কিরকম হবে আমার জামা কাপড় অ্যাপিয়ারেন্স কিরকম হবে আমার টাকা পয়সা কতটা হবে আমার গাড়ি বাড়ি হবে কি না এই যে আমি রিলেটেড ইগোসেন্ট্রিক যে বিষয়টা এইটা ছিল এতদিন রাহুর একটা অ্যাটেনশনের ক্ষেত্র আপনাদের জন্য আপনারা সেটাকে কতটা ফলো করেছেন সেটা তো এখন ইজ গোয়িং টু বিকাম হিস্ট্রি ভেরি সুন। বাট রাহুর অ্যাটেনশন ডোমেনটা স্প্যানটা এখানে ছিল। এবার রাহু আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করবে এবং দ্বাদশভাবে রাহু অবস্থান করবে ফর দ্য নেক্সট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স। এই যে দ্বাদশভাবে রাহুর অবস্থান হবে এই দ্বাদশভাব থেকে রাহু আপনাদের फोर्थ हाउस सिक्स्थ हाउस और एट्थ हाउस के दृष्टि प्रदान करबे। ताले द्वादश भाव आमरा जानी होच्छे मोक्षर स्थान किन्तु मोक्ष बोले आमादेर तो जीवने किछु नहीं। आमादेर जीवने मोक्ष अर्थात एकटा मौज मस्ती एनजयमेंट ट्रावल खरच एक्सपेन्स তো এই যে বিষয়গুলো এই দিকে রাহু এখন আপনার মনকে আপনার চেতনাকে আপনার ইন্টেলিজেন্সকে ধাবিত করবে। আপনার এখন এনজয়মেন্টের দিকে মন যাবে দূর ভ্রমণ এবং এই যে দ্বাদশ এটা কালপুরুষেরও দ্বাদশ সুতরাং মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশ ভাবটা খুব প্রবলভাবে সক্রিয় হবে। শরীর স্বাস্থ্যর ব্যয় কারণে ব্যাধির কারণে হসপিটালাইজেশনের সম্ভাবনা থাকছে। তো এই ট্রাভেল রিলেটেড ইস্যুস বিদেশ যাত্রা দূর ভ্রমণ এইগুলো আপনাকে রাহু করাবে এবং এগুলো নিয়েই যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে আপনার রাহুর সঞ্চারটা আপনার জন্য স্মুথ যাবে আপনাকে বিচলিত করবে না। এই রাহু ফোর্থে দৃষ্টি প্রদান করে আপনার গৃহর স্থানকে পরিবর্তন করার একটা প্রয়াস করবে। এমনিতেই সে দ্বাদশের প্রভাবটা দিচ্ছে সঙ্গে সে আপনার মনকে কিছুটা বিচলিত করবে মায়ের সঙ্গে কিছু বিবাদ সৃষ্টি করবে আপনাকে নতুন বাহন ক্রয় করাতে পারে অর্থ ব্যয় হবে ফোর্থের বাহন ক্রয় করে। এডুকেশনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনোনিবেশটা কম হবে ওই দ্বাদশের মৌজ মস্তিতে একেবারে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ হয়ে যাবে এডুকেশনটা সাফার করবে। সিক্সথ হাউসে রাহুর দৃষ্টিতে রাহু আপনার শত্রু নাশ করবে আপনার কর্মস্থানকে আরও
অ্যাক্টিভ করবে, কর্মপ্রাপ্তির একটা জায়গা তৈরি করবে। এবং সিক্স হাউসে রাহুর দৃষ্টির কারণে আপনাকে একটু বিবাদ প্রবণ করে তুলবে। এমনিতেই মঙ্গলের জাতক আপনারা, সবসময় একটা ওয়ারিয়ার মেন্টালিটি। অষ্টমভাবে রাহুর দৃষ্টি আপনাকে একটা অনৈতিকভাবে অনেক টাকা উপার্জনের একটা মনন চিন্তন, একটা মানসিকতা আপনার মধ্যে একটা লোভ সৃষ্টি করবে, জাগ্রত করবে। এই যে জায়গাগুলো যে আপনার রাহু আপনার অ্যাটেনশানকে, আপনার চেতনাকে নিয়ে যাবে, আপনার যে প্রাণশক্তিকে নিয়ে যাবে, যে জায়গাগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে সেগুলোকে আপনি মার্ক করে রাখুন। যে অনৈতিক দিকগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেখানে রাহুর ফাঁদে পা দেবেন না। স্টুডেন্টরা যে একটা মেন্টাল অ্যাটেনশান ডিস্টারবেন্স হবে, সেখানে আপনাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করতে হবে। প্রচুর অর্থ ব্যয়, অহেতুক ইন্ডালজেন্সের জন্য অর্থ ব্যয়, সেই দিকে আপনাদের একটু নিজেদের সংযত রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। গৃহ পরিবেশে একটা আননেসেসারি চেঞ্জ, একটা যে বাড়িতে আছেন সেখানে রাহু তো একটা ডিসস্যাটিসফ্যাকশনও দেয়, অ্যাটেনশানটা আনবে। যে জায়গায় অ্যাটেনশান নিয়ে যাবে রাহু, সেখানে আপনাকে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করবে, অসন্তোষ তৈরি করবে, করে একটা পরিবর্তনের কামনা বাসনা সৃষ্টি করবে। তো একটা যে বাড়িতে আছেন সেটা ভালো লাগবে না, মনে হবে একটু বড়ো বাড়িতে থাকি, বৃহস্পতির ঘরে। তো সেইভাবে আপনার অর্থ ব্যয় করাবে। তো এই যেগুলো ওয়েস্টেজ ইন্টেলিজেন্স, আননেসেসারি, অপ্রয়োজনীয়, সেইগুলোর সেই দিকগুলোতে যে আপনার অ্যাটেনশন নিয়ে যাবে রাহু, সেইখানে নিজেদের সচেতন থাকতে হবে। এবার রাহুর সঙ্গে কেতু আপনাদের সিক্স হাউসে প্রবেশ করছে, অর্থাৎ সিক্স হাউসে রাহু কেতু যেই প্রবেশ করল, তখন আপনার কর্ম সংক্রান্ত যা কিছু বিষয় আছে, নিজের শরীর স্বাস্থ্য সংক্রান্ত যা কিছু বিষয় আছে, এইসব বিষয় থেকে আপনার আর কোনো মাথা ব্যথা থাকবে না, আপনি এগুলোকে একটু এড়িয়ে চলবেন। এখন আগামী দেড় বছর আপনি যদি কর্ম চেঞ্জ করা ইত্যাদি নিয়ে, আপনার সার্ভিস নিয়ে যদি চিন্তাভাবনা করেন, আপনি রেজাল্ট পাবেন না। সুতরাং টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের হেলথ ইম্প্রুভ করার জন্য যদি কিছু চিন্তাভাবনা, কোনো রুটিন, কোনো নতুন ট্রিটমেন্ট ইত্যাদির করা যদি চিন্তা করেন, যদি ভাবেন, কোনো রেজাল্ট পাবেন না। দিস ইজ নট দ্য টাইম। তাহলে কেতুর সিক্স হাউসে অবস্থানকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে হয়, ফ্রাস্ট্রেটেড না হতে হয়, টাইম অ্যান্ড এনার্জি যদি ওয়েস্ট করতে না হয়, তাহলে এই গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার বাড়িতে পোষ্য কুকুর বেড়ালের দিকে একটু নজর দিতে হবে, তাদের অসুস্থতা রোগ ব্যাধি একটু বৃদ্ধি পাবে। এবং আপনাদের যারা শত্রুপক্ষ, যারা আপনাদের সঙ্গে বিরোধিতা করে, সমালোচনা করে, তাদের নিয়ে চিন্তাভাবনা করলে আপনার কোনো লাভ নেই এখন আগামী দেড় বছর। তো যে বিষয়গুলোতে আপনি রেজাল্ট পাবেন সেগুলো হচ্ছে রাহু কেন্দ্রিক হাউস, অর্থাৎ আপনার দ্বাদশ, আপনার ফোর্থ, আপনার সিক্সথ বাই রাহু, নট বাই কেতু। রাহু যতটা সিক্সথকে অ্যাক্টিভেট করবে ততটাই আপনি পাবেন, কিন্তু টোটাল সিক্সথে যেহেতু কেতু বসে আছে, সেহেতু 100% রেজাল্ট পাবেন না। ওই একটু রাহুর ইগনিশন হবে সেইটুকু, খুব একটা সেখানে আপনার অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন নেই। আর আপনার অষ্টম ভাব, আকস্মিক কিছু বিপদ, কিছু সমস্যা, কিছু আইনি জটিলতা রাহু সৃষ্টি করতে পারে। তো এই জায়গাগুলো এবং প্রচুর অর্থ ব্যয়, এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে ফর দ্য নেক্সট 1.5 ইয়ার্স। এবার আমরা সিংহ রাশি, সিংহলগ্ন। সিংহ রাশি, সিংহলগ্ন আপনাদের অষ্টমভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে কেতুর সঞ্চার হয়েছে। তাহলে
অষ্টমের রাহু, এবার রাহু আপনার অ্যাটেনশন কোথায় নিয়ে যাচ্ছে? রাহু যেখানে এলো সেখানে আপনার এবার চিন্তা ভাবনা, আপনার ফোকাস সেখানে চলে গেল, সেটা আপনার ডে লাইট জোন। আর কেতু যেখানে এলো সেখান থেকে আপনার চিন্তা সরে গেল, আপনার অ্যাটেনশন সরে গেল, সেটা আপনার এবার সানসেট জোন হয়ে গেল, সেটা অন্ধকার হয়ে গেল। তাহলে এই যে অষ্টমে রাহুর অবস্থান হলো, রাহু এবার শুধু ফটকা, সাডেন গেইন, কি করে অনেক কিছু পাওয়া যায়, কি করে কাজ না করে অনায়াসে স্পেকুলেশনের মাধ্যমে অন্যের টাকা কি করে পাওয়া যায়, এই চিন্তা, অনৈতিকভাবে কাজকর্ম, এই সব চিন্তাভাবনা রাহু আপনার মাথার মধ্যে এবার ঢুকিয়ে দেবে। অ্যাডিকশন, গ্যামলিং, এই সমস্ত কিছুর মধ্যে রাহু আপনাকে নিয়ে যাওয়ার, ঢোকাবার চেষ্টা করবে। কিছু গুপ্ত কাজ, সিক্রেট ওয়ার্ক, অকাল্ট, অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট আনবে। সেকেন্ড হাউসে যেহেতু কেতু প্রবেশ করবে, টাকা পয়সা নিয়ে চিন্তা করলে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না, শুধু ফ্রাস্ট্রেশন। কী করে আমার সেভিংস, আমার সঞ্চিত অর্থ আমি বৃদ্ধি করব, আমার ফ্যামিলি কুটুম্বর সিচুয়েশন পজিশন আমি কী করে ইম্প্রুভ করব, আমি ভালো মন্দ কী খাব, এই সব সেকেন্ড হাউস রিলেটেড যা যা চিন্তাভাবনা আছে সেগুলো নিয়ে সময় ব্যয় করা মানে কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। এইট হাউসের রাহু আপনার দ্বাদশ ভাবকে দৃষ্টি প্রদান করবে, সুতরাং দূরভ্রমণ, শারীরিক কারণে অসুস্থতার কারণে হসপিটালাইজেশন, অষ্টমের ভুলভাল অনৈতিক কাজ, গ্যামলিং ইত্যাদির কারণে জেল হাজত, লিগাল ইস্যুস, এবং প্রচুর অর্থ ব্যয়। আপনার সেকেন্ড হাউসের রাহুর দৃষ্টি থাকবে, রাহু সেখানে আপনার স্পিচকে খুব রুক্ষ করবে, রাহু আপনার ফ্যামিলি লাইফকে একটু ডিস্টার্ব করবে, এবং রাহু চাইবে অর্থ বৃদ্ধি হোক, কিন্তু কেতু ওখানে অবস্থান করে আছে বলে অর্থটা বৃদ্ধি হবে না। তো রাহুর এই অ্যাটেনশনটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এইটা একটু খেয়াল রাখবেন আপনারা সকলেই যে রাহু এক্সক্লুসিভ যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে আর অবস্থান করে আছে সেখানকার অ্যাটেনশনটাকে গুরুত্ব দিন, কিন্তু রাহু আর কেতুর কমন হাউসকে অ্যাটেনশনটা দেবেন না। তাছাড়া রাহুর ফোর্থে দৃষ্টি থাকবে, অর্থাৎ রাহু আপনার মনকে চঞ্চল করবে, এটা তো রাহুর মৌলিক কাজ, আপনার গৃহ পরিবর্তন করাবে, আপনার মায়ের কিছু পরিবর্তন আনবে, মায়ের সঙ্গে আপনার দূরত্ব আনতে পারে, গৃহ থেকে মা থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, আপনাকে বাহন ক্রয় করাতে পারে, আপনার এডুকেশনে ডিস্টারবেন্স আনবে। তো এই প্রত্যেকটা জায়গায় আপনাকে সজাগ সচেতন হয়ে অ্যাটেনশনটাকে ওয়াচ রাখতে হবে, কোন জিনিসটাতে আমি অ্যাটেনশন দেব। এবার রাহু যেহেতু আপনার অষ্টমে আসছে, সিংহলগ্ন সিংহরাশি, আপনাদের ওই সাডেন গেন, ওই ফটকা, ওই স্টক মার্কেট, এগুলোতে আপনারা সাকসেস পাবেন, রাহু আপনাকে অ্যাসিস্ট করবে। অকাল্ট স্টাডিজ, মেডিটেশন, স্পিরিচুয়াল মন্ত্র সাধনা, এগুলোতে রাহু আপনাদের অ্যাসিস্ট করবে। কিন্তু সেকেন্ড হাউসের যে কেতুর অবস্থান, সেই কারণে সঞ্চিত অর্থ নিয়ে চিন্তাভাবনা করলে কোনো লাভ নেই, প্রোডাক্টিভ হবে না। ফ্যামিলি ডিসপিউটস নিয়ে চিন্তা করলে কোনো লাভ নেই, প্রোডাক্টিভ হবে না। খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা করলে কোনো রেজাল্ট হবে না। এবং আপনার জীবনের যে ভ্যালিউজ, যে মূল্যবোধ, সেগুলো নিয়েও কোনো ফিলোসফিক্যাল থিঙ্কিং চিন্তাভাবনা করলে কোনো লাভ হবে না। কীভাবে, কোথায় আপনি আপনার টাইম অ্যান্ড মাইন্ডকে অ্যাপ্লাই করবেন,
এই ইনভেস্টমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর লাইফ পাথ। এটা সঠিকভাবে করতে পারলেই কিন্তু আপনার জীবন সঠিকভাবে গঠন হবে। এবার আমরা ধনুরাশি ধনুলগ্ন থার্ড ফায়ার সাইন নিয়ে আলোচনা করব। ধনুরাশি ধনুলগ্নের ফোর্থ হাউসে রাহু আসছে, তো অটোমেটিক রাহু আপনার মনকে একদম গাড়ি বাড়ি এনজয়মেন্ট এসব নিয়ে একেবারে কমপ্লিটলি এনগেজ করে দেবে। গাড়ি থাকলে নতুন গাড়ি, বাড়ি থাকলে নতুন বাড়ি, না থাকলে ফার্স্ট কার ফার্স্ট হোম, বাড়ি আবার চেঞ্জ করার একটা প্রবণতা আনবে। মনকে সারাক্ষণ রাহু একেবারে ফোর্থ হাউসে বসে সারাক্ষণ, এবং এটা কালপুরুষের টুয়েলথ, সুতরাং কিছু সেলফ ডেস্ট্রাকটিভ নিজের ক্ষতিকর কিছু চিন্তাভাবনা রাহু করাবে। মনে রাখতে হবে ফোর্থের রাহু মানে টেন্থের কেতু, মানে নো ওয়ার্ক, প্রফেশন কাজের জায়গা কর্মের জায়গা কিন্তু কেতু বসে থাকছে, সুতরাং কেতু ওখানে একটা আপনাকে ওয়ার্ক এরিয়াতে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আনছে। তাহলে বহু ধনুরাশি ধনুলগ্নের মানুষ যাদের এমনিতেই দেখুন ধনুরাশি ধনুলগ্নের একটু কল্পনাপ্রবণ হাই অপটিমিজম, জুপিটারের একটা অনেক বড় বড় চিন্তা থাকে, তো এই চতুর্থের ফোর্থের রাহু আর টেন্থের কেতুর কারণে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কাজের জায়গাটা সানসেট এরিয়া হয়ে যাবে বলে মনে মনে অনেক বড় বড় চিন্তাভাবনা সব কিছু মনে মনে হয়ে যাবে, যেটাকে হিন্দিতে বলে খেয়ালি পালাও, মনে মনে তারা সব কাজ করে ফেলবে, লাখ টাকা বেতন পেয়ে যাবে। তো এখন আগামী দেড় বছর ধনুলগ্ন ধনুরাশি আপনাদের কর্মকেন্দ্রিক ওয়ার্ক রিলেটেড জীবনের পদ প্রতিষ্ঠা স্ট্যাটাস রিলেটেড কোনো প্ল্যান পরিকল্পনা চিন্তাভাবনা করে কোনো লাভ নেই, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম অ্যান্ড এনার্জি। এখন আপনারা গৃহ সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত, বাহন সংক্রান্ত, মা বাবা সংক্রান্ত, ফ্যামিলি সংক্রান্ত চিন্তাভাবনা করুন, এবং সেখানে যা ইনপুট দেওয়ার, যা সংস্কার সংশোধন করার সেই চিন্তাভাবনাগুলো করুন, সেখানে আপনারা রেজাল্ট পাবেন। এই ফোর্থ হাউসের রাহু কোথায় দৃষ্টি দেবে? অষ্টমভাবে দৃষ্টি দেবে। সুতরাং আপনাদের একটা রাহু মনের মধ্যে চিন্তা তৈরি করবে যে কীভাবে ইজি মানি পাওয়া যায়, আকস্মিক স্পেকুলেশনের টাকা পাওয়া যায়, কিছু অনৈতিক আন্ডার দ্য টেবল ইউটিটি মিনস, এই একটু দুর্নীতি প্রবণ চিন্তাভাবনা। রাহু দশমে দৃষ্টি দেবে, এইটা হচ্ছে ক্রিটিক্যাল। রাহু চাইবে যে আপনার পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাক, কর্মে আপনি লিডার হয়ে যান, কিন্তু কেতু যেহেতু ওখানে বসে আছে ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক, তো ওইটা হচ্ছে মায়াজাল। এই টেন্থ নিয়ে বি কেয়ারফুল, ডোন্ট ওয়েস্ট টাইম, যদিও রাহু আপনাদের কিছু মোটিভেট করবে। এবং রাহুর দৃষ্টি থাকছে আপনাদের দ্বাদশভাবে, সুতরাং দূরভ্রমণ, ফোর্থে তো বসেই আছে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, সুতরাং গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে যাওয়া, দূরভ্রমণ এবং ব্যয়। তো অ্যাটেনশনটার দিকে সবসময় সজাগ থাকবেন যে রাহু কি আমাকে এমন জায়গায় এমন চিন্তাভাবনা করাচ্ছে যেটা আমার জন্য ক্ষতিকর, রাহু আমাকে যে চিন্তাগুলো করাবে যেটা আমার জন্য গঠনমূলক এবং আমার উন্নতি সাধন হবে, একেবারে চোখ বন্ধ করে ফলো রাহু, কারণ রাহু এ আপনাকে নিয়ে যাবে সেই সাফল্যের সিঁড়িতে উত্তরণ করাবে, আবার রাহুই আপনাকে পতনের দিকে নিয়ে যাবে। তো এইটা আপনারা একটু ওয়াচফুল হবেন ফর দ্য নেক্সট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স, মেষ সিংহ আর ধনু, যে রাহুর যে স্রোত, রাহুর যে দিক ডিরেকশন, সেই দিক ডিরেকশনে চলুন, কিন্তু বুঝে
নিজের সীমা পরিসীমাকে বুঝে রাহুর ফাঁদে পা না দিয়ে একটা অলিক কল্পনার মধ্যে রাহুর রাহুকেতুর যে ইলিউশনের বিষয়টা সেটাকে একটু মাথায় রেখে এবং রাহুর সবসময় যে একটা ট্রেড অফ প্রাইস আছে একটা মূল্য দিতে হয় আপনাকে সেটাও মাথায় রেখে কিন্তু চলতে হবে। এইভাবে রাহুর যে গাইডেন্সটা রাহু আপনাদের হ্যান্ড হোল্ডিং করে নিয়ে যাবে নেক্সট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স। তো সঠিক জায়গাগুলোতে রাহুর সঙ্গে যান, বেঠিক জায়গাগুলোতে লার্ন টু সে নো এবং মনকে সচেতন করুন, মনকে সজাগ রাখুন। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।